দিনে কয়টা পান লাগে তোমার? চার পাঁচটা একসাথে খাই। গ্রামের বিয়ের খুব সুন্দর একটা পরিবেশ, প্লেসটা খুব সুন্দর। বাঁশ জারের নিচে সামিয়ানা করে দিছেন। এরা হচ্ছে জোড়া বাবু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। জুমা বাবুকে শুভেচ্ছাও জানাচ্ছি সবাইকে। আজকে নামাজের পর চলে আসলাম গ্রামের একটা বিয়েতে। আমরা যখন খুব ছোট ছিলাম তখন আম্মুকে কাজে হেল্প করতো একটা আন্টি, ওনার মেয়ের আজকে বিয়ে, সেখানে এসেছি আমরা। চলুন ভিতরে যাওয়া যাক। এখানে তো অনেক হাঁড়ি। কি অবস্থা তোমাদের? কত সুন্দর হাঁড়ি। হাঁস হাঁটলে খুবই সুন্দর লাগে, মনে হচ্ছে ড্যান্স করতেছে। হাঁসের সাঁতারও অনেক সুন্দর। এখানে দেখেন খেজুর গাছ আছে, অনেকগুলো খেজুর গাছ এখানে, একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটার মতো আছে। সুন্দর বাচ্চাদের ভিতর দিয়ে যাচ্ছি, পরিবেশটাই ভালো লাগে। গ্রামে বিয়ের মধ্যে একদম ফিল আছে, আনন্দ আছে, মজা আছে। এখানে সম্পূর্ণটা লিচু, লিচু বাগান। আজকে কাদা মাটি খাচ্ছে, পানি খাচ্ছে কাদার মধ্যে। তাসিয়া খালা ভালোই আছেন? নাই বা ভালো, অসুস্থ। দেখো আগলে কি হয়েছে, এটা বুঝ বেড়াইতে স্যার। কি দিছেন? লাল লাল মেহেদি দিছেন। সামিয়ানা করে দিছেন, ওইদিকে রান্নাও হচ্ছে। ভাই ভালো আছেন? মামা কি অবস্থা? পাঞ্জাবি খুব সুন্দর লাগতেছে। এই কেমন আছো নিশো? পান খাইতেছো? খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? একে দেখছিলাম সেই পিচ্ছি, পিচ্ছিতেই পাকনা ছিল অনেক। এখন তো অনেক বড় হয়েছে। স্কুলে পড়ো? কোন স্কুলে? টুতে পড়ো? আরে আল্লাহ, আবার হাতে চুন নিছে দেখি, গলা ছিলে যায় না গাল। বাবা, সবাই বড় হয়ে গেছে। কয়বার চলে খাবার? তিন ব্যাস। গ্রামের বিয়ের পরিবেশটাই ভাল লাগে, সুন্দর বাজার, সবাই ভিড় করতেছে। কি বললাম? তুমি এই বয়সে পান খাও, তোমার আম্মু বকা দেয় না? তুমি বকা দাও আম্মুকে। দিনে কয়টা পান লাগে তোমার? দশটা। দশটা পানের দাম কত? পাঁচ টাকা করে হলে পঞ্চাশ টাকা, মাসে পনেরোশো টাকা লাগতেছে তোমার মাসে পান। কি পানের পনেরোশো টাকা দেন নাকি? হ্যাঁ প্রতিদিন খায়। এই সুপারিগুলো খাইতে পারবা তুমি? হ্যাঁ, ঘাম ঝরে না? ঘাম ঝরে না তোমার সুপারি খাইলে? গ্রামের সাজ মেকআপ করাচ্ছে, এখনো শেষ হয়নি। এরা হচ্ছে জোড়া বাবু। এ তোমাদের নাম কি? তোমাদের নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? ও একটু একটু কম বেশি আছে। আচ্ছা আচ্ছা, তাই তোমার নাম কি? কয়দিনের কম বেশি? কয় ঘন্টার? পাঁচ মিনিটের কম বেশি? ও
একটু লম্বা হইছে এটা বড় আরো দেখো এই দুটোটা খুলে দেবে এটা এক ব্যাচ খাওয়া চলতেছে এটা উঠলে আমরা বসব লজ্জা পাইছে আলু কিন্তু শাকও খাওয়া যায় আর আজকে রংপুরে এত সুন্দর রোদ উঠছে কালকের থেকে আজকে রোদের পাওয়ার অনেক ভালো এই দেখেন গোবরের লাঠি কি সুন্দর ভাবে রাস্তার মাঝে দিয়েছে সুন্দর জায়গা দিয়েছে এদিক থেকে ট্রেক রোদ পাবে এই যে এখন সাড়ে তিনটার মতো বাজে এখনও মোটামুটি রোদের পাওয়ার ভালোই আছে এটা হচ্ছে ভুট্টা বাড়ি এদিকে সম্পূর্ণ আলু ওই মাথা পর্যন্ত আলু 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 এই যে গেট সাজিয়েছে গ্রামের মধ্যে কারো বিয়ে থাকলে মানে পুরো গ্রামটাই একটা আনন্দমুখর একটা পরিবেশ হয়ে যায় সেই পরিবেশটাই আজকে এখানে দেখতে পেলাম পরে খাবেন এখানে সবগুলো বাস সোজা উঠছে এটা দেখেন একটু বাঁকা হয়ে উঠছে অনেক কষ্টে সিরিয়াল পেলাম তিন চার ব্যাচ পরে বিয়ে বাসার হচ্ছে বউ সাজানোর লোক নাই তা আমি তপুকে বললাম যে সাজাই দিবে একটু পরে তপু বউ সাজাই দিবে আবার দিবা না বলছে যেহেতু হ্যাঁ দিও দিও সাজাইলে আরো সুন্দর লাগবে তো তপুকে দায়িত্ব দেওয়া হলো বিয়ের বউটাকে সাজাই দেবে বরজাতি আসতে দেরি আছে তো আমি তো থাকবো আমি চলে যাব তো মামা দায়িত্ব দিলাম সাজাই দিয়ে ঠিক আছে আরে বেশি সময় লাগবে না হ্যাঁ নিপুণ মার জায়গা আমার ভালোই তো আবাদ করছো শাক গাছে নাপা শাক ভুট্টাও গাছে দেখি আম গাছও গাছে মুকুল আসছে স্প্রে করা লাগবে হ্যাঁ মেগুনি গাছে দেখি ভালোই এটা কে গাড়ি গেছে আসি লিপির মা পাগলার বাপ এই জায়গাটা হচ্ছে লিপির মার জায়গা ওই যে আমাদের যে জিহাদ আছে জিহাদের দাদির জায়গা এটা নতুন কিনছে কিনে এই জায়গায় শাকসবজি আবাদ করছে টংকে আপনি বাসেছেন টংটা দারুন টংয়ের সাথে কলা গাছ ওই পাশে আলু ক্ষেত পাশে ছোট্ট কি এটা ফুসকুনি না কি জানি বলে দেখলাম এখন আমি বাসার দিকে চলে যাবো আর তো হয়তো বা বউ সাজাবে এটা আমার ভিডিও আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাসান ব্লগ সাথে থাকবেন আল্লাহ হাফেজ